তপ্ত জীবনম কবিভিদিত শ্রীমদাততম ভুবি শ্রীমদাতি এ ভূরি জানাহা এখন এই একটু অন্য জায়গা থেকে পড়ব একটা আমি দেখলাম একটা জায়গায় রয়েছে যে মাস্টারমশাই একটা প্রশ্ন করেছেন ঈশ্বরকে কি দর্শন করা যায় প্রশ্নটা পরবর্তী পরবর্তীকালে যে উত্তরটা সেটা কোথায় ওটা অনেকেই খুঁজে পাচ্ছেন না তো আমি ভাবলাম আচ্ছা এটা খুবই জরুরি একটা প্রশ্ন সেই প্রশ্নটি উত্তরটা আমরা এখানে পাঠ করি যে পেজ নাম্বার টোয়েন্টি ওয়ানে ওটা রয়েছে একুশে পেজ নাম্বার একুশে সেখানে রয়েছেন মাস্টার মাসে জিজ্ঞেস করছেন তো এখন ওটার মধ্যে একটু কেন হঠাৎ প্রশ্নটা আছে তার আগে আমরা একটু আলোচনা করে নিই এখানে পঞ্চম পরিচ্ছেদ পঞ্চম পরিচ্ছেদে শ্রীরামকৃষ্ণ বসে আছেন মাস্টারমশে খুব বিনীতভাবে জিজ্ঞেস করছেন ঈশ্বরে কি করে মন হয় তখন তার উত্তরেতে দিতে শ্রীরামকৃষ্ণ বললেন ঈশ্বরের নামগুণ গান সর্বদা করতে হয় আর সৎসঙ্গ তো এইটা মানে এত সোজা এত সুন্দরভাবে উনি বলে দিচ্ছেন আমরা যে ভগবানের কথা ঈশ্বরের কথা ভাবি তা কি করে সম্ভব হয় ভগবানের মন দেবো কি করে তখন তার সবথেকে সোজা সহজ যে পদ্ধতি সেটি হচ্ছে তার নাম গুণগান সর্বদা করতে হয় নাম গুণগান সর্বদা মানে গুণ অর্থাৎ ঈশ্বরের যে গুণগুলি ভগবানের যে গুণগুলি রয়েছে আর সেইটির সঙ্গে সঙ্গে তার নামটি করা হিন্দুদের যেটি আছে সেটা হচ্ছে ঈশ্বরে বা ভগবানের বিভিন্ন নাম আছে বিভিন্ন মূর্তি আছে শুধু কৃষ্ণেরই শতনাম রয়েছে বিষ্ণু সহস্র নাম রয়েছে তো এরকমভাবে সব নাম রয়েছে সে ওই কোনো একটা নাম যখন আমরা করছি ভগবানের নাম করছি যেটা আমার ভালো লাগে যে ভগবানের নামটা করছি যে নামটা করছি তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ভগবানের গুণগুলোকে একটুখানি চিন্তা করতে হয় তো সেই জন্য ভগবানের গুণ চিন্তা করতে গেলেই তার সম্পর্কে জানতে হবে উনি এরকম করেছেন এরকম করেছেন এরকম করেছেন তো ভাগবতেও আমরা দেখি ভাগবতেও সেখানেও কিন্তু বলা বলছেন শ্রীকৃষ্ণ বলছেন উদ্ধবকে তো শ্রীকৃষ্ণ চলে যাবেন তার কাজ শেষ হয়ে গেছে তিনি এবারে বিদায় নিচ্ছেন তো সেই অন্তিম বাণী হিসেবে বলা যেতে পারে উদ্ধবকে যেটা বলেছেন উদ্ধব যখন জিজ্ঞেস করছেন যে আপনি যদি চলে যান তারপরে ধর্ম কাকে নিয়ে থাকবো কি করে ধর্ম করব তখন উনি বলছেন যে তোমরা সাধুসঙ্গ করবে এরকম করবে ঈশ্বরকে ডাকবে ইত্যাদি নানান কথার মধ্যে তো এখানে ওইটাই দেখছি ঈশ্বরের নাম গুণগান তো ঈশ্বরের যে নামটা করবে যে তার কর্তব্য সমস্ত কর্মগুলো সেইটাগুলোকে নিয়ে আলোচনা করবে সেটা করলে কি হবে ঈশ্বরের প্রত্যেকটা কর্মের মধ্যে অসাধারণ একটা ভালোবাসা রয়েছে প্রত্যেকটা কর্মের মধ্যে একটা নিঃস্বার্থপরতা পরিষ্কার ফুটে উঠছে এখন যখন আমরা ভগবানের নামটা করব তখন ওই গুণগুলো আমাদের মধ্যেও ফুটে উঠবে এবং শ্রী যারা শ্রীরামচন্দ্রের পুজো করেন তা শ্রীরামচন্দ্র কী করেছিলেন কথা রেখেছিলেন তিনি কখনও কথা খেলাপ করতে দেননি তার বাবার কথা রাখবার জন্যেই চোদ্দ বছর বনে গেলেন এবং শুধু রাম নাম করলে হবে না তার ওই গুণটাকেও যদি আমরা স্মরণ করি তাহলে ওই গুণটা আমাদের মধ্যে আসবে আর গুণটাই আমাদের আস্তে আস্তে করে মনটাকে শুদ্ধ করে দেবে শুদ্ধ করা মানে এই জগতে নানান রকম আকর্ষণ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেবে তো এটা সবসময় যদি আমরা মনে রাখি জগৎটা স্রষ্টা আর জগৎটা তা সৃষ্টি আর স্রষ্টা সৃষ্টিটা হচ্ছে এই জগৎটা নানান রকমের নাম রয়েছে গুণ রয়েছে নানান রকম কিছু রয়েছে কী দিয়ে সৃষ্টি করেছেন মায়া দিয়ে সৃষ্টি করেছেন মায়াটা কি মায়াটা হচ্ছে তিনটে গুণ আর দুটো শক্তি দিয়ে তৈরি সত্যরজতম সেটা দিয়ে তিনি সব কিছু করে যাচ্ছেন আর যেটা সত্যি সেটাকে ঢাকা দিয়ে তার উপরে আরেকটা অন্য কিছু চাপা দিচ্ছেন দিয়ে তার খেলা হচ্ছে ঈশ্বরের সৃষ্টির এইটা পুরোটা এখন আমরা সৃষ্টি হলাম সৃষ্টি হবার পর অনেক রকমের সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ মানুষ কেন মানুষের সেই বুদ্ধি রয়েছে বিচার রয়েছে ভাবনা রয়েছে তখন সেই বিচার বুদ্ধি দিয়ে ঈশ্বর চাইছেন সে বেশ ভালো করে বুঝে নিক বুঝে নিয়ে আমার এই যে খেলাটা আমার এই নানান রকম আকর্ষণ দিয়ে রেখেছি সেইগুলো সেকে বিচ্ছিন্ন হয়ে সরিয়ে দিয়ে আমার কাছে আসুক এখন সেইটা যখন করে খুব আনন্দ হয় ঈশ্বরের খুব আনন্দ হয় যে আসছে যার কাছে যাচ্ছে একই সব কিন্তু ওই খেলাটা হচ্ছে তো রকম একটা পরিস্থিতি যখন তো এখন কি করে তাকে পাওয়া যাবে রকম অবস্থা এখন আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি কি করে বিচ্ছিন্ন হয়েছি অহংকার থেকে বিচ্ছিন্ন হয়েছি কারণ আমাদের অহংকার ভগবানের থেকে আমাদের আলাদা করে দিয়েছে আর এই অহংকার থেকে কি করছি না এই শরীরটার মধ্যে শরীর আর মন তার সঙ্গে আবার যুক্ত নানান এ আমার পরিবার এটা আমার ধর্ম এটা আমার সমাজ এটা আমার ভাষা এটা আমার দেশ এটা আমার সংস্কৃতি এই করে নানান জড়িয়েছি জড়িয়ে এখন সে একটা অদ্ভুত অবস্থায় পৌঁছেছে তুমি যখন ছিলে না তখন কে দেশটা দেখাশোনা করতো হে তোমার ভাষাটা কে তোমার এত ভাষা নিয়ে কিন্তু যেই মুহুর্তে এই অহংকারটা রয়েছে আমি মনে করছি আমি না থাকলে কে দেখবে ফলটা কি হচ্ছে নানান যন্ত্রণা নানান সমস্যা এখন বুঝতে পারছি না এরকমভাবেই কষ্ট পায় দেখ আমাদের যেমন রোজ রোজ যদি আমরা দেখি আমাদের সব নানান খবরের কাগজগুলো এখন তো চতুর্দিকে সব নানান খবরগুলো বেরোয় দেখলে বোঝা যাবে একটা লোক বেশ একটা পজিশনের ছিল বেশ একটু হইচই করে বেড়াচ্ছিলো নেতা নেতা হচ্ছিল হঠাৎ করে এমন একটা শব্দ ফেলো ফেললো ভাবল বোধ আমার সমাজের জন্যে ধর্মের জন্য খুব ভালো হবে সবাই আমাকে ধন্য ধন্য করবে বদলে তার চাকরিটাই চলে যান আবার একটা দুঃখ আবার হাতে পায়ে ঘুরে ঘুরে বেড়াও যে আচ্ছা আচ্ছা ভুলে গেছে কিছু একটা করে দিন কিছু একটা করে দিন এখন এই রকম ভাবে সুখ আর দুঃখ সুখ আর দুঃখ করে করে জীবনটা তারপরে শেষ জীবনে এসে যখন সে বিছানায় শুয়ে পড়ল তার পাশে কেউ নেই না তার ভাষার লোক না তার ধর্মের লোক সে যদি পয়সা টসা থাকে একটু দেখে দেখে আর কোন কেউ না এই শঙ্করাচার্য সেজন্য মোহম্মুদ্গড় তিনি বলছেন যে যাবৎ বৃত্তম উপার্জনের সত্তা যতক্ষণ তুমি উপার্জন করতে পারবে যতক্ষণ তোমার থেকে কিছু পাওয়া যাবে সমাজ সংসার তোমার সঙ্গে আছে এলে নেই কিন্তু সেই ক্ষমত অনুভবটা আসার পরেও হারিয়ে যায় তখন আবার সেই দুঃখের মধ্যে গিয়ে পড়ি সুখের জন্য দুঃখের মধ্যে পড়ি এটা খুব অদ্ভুত আমরা সংসার করি কেন সংসারের মধ্যে সুখ পাবো বলে আর সুখের আশায় যখন ঝাঁপ দিলাম দিলাম দুঃখই দুঃখ তো এখন এই এইরকমভাবে যখন অবস্থাটা হলো যখন সেই লোকটা এইবারে দুঃখে সমুদ্রে সাঁতার কাটতে কাটতে জিজ্ঞেস আছে এইটাই আমার জীবনে আর কি কিছু নেই তখন আছে তুমি যদি ঈশ্বরকে ডাকতে পারো তখন সেইটাই মাস্টার মাসে প্রশ্ন করলেন আচ্ছা ঈশ্বরকে কি করে ডাকবো কি করে তাতে মন হয় তখন উনি বলছেন নাম আর গুণ এই দুটো করতে হবে নাম আর গুণ গান গান করা মানে খুব আনন্দের সঙ্গে করা তো যখন কেউ গান করে তার সেই ভাবটা খুব সুন্দরভাবে সে প্রকাশ করে সুরের মধ্যে দিয়ে ওই জন্য গান শব্দটা বললেন নাম গুণ গান করতে হয় এই না যে সব সময় সুর করে করতে হবে কথাটা হচ্ছে যে আনন্দের সঙ্গে করতে হবে যখন করছি যখন নামটা করছি একদম সারা গা সারা মন শরীর একেবারে খুব ঝনঝন করে উঠছে খুব সুন্দর হচ্ছে যেমন বাকি সমস্ত ভুলে যাচ্ছে ধীরে ধীরে ঈশ্বরের ওই সুন্দর গুণ দুটো আমার মধ্যে এসে যাচ্ছে সেই ভালোবাসা আসছে প্রত্যেকের প্রতি কোনো বিদ্বেষ থাকছে না দয়াতে মনটা ভরছে এরকম করে করে সেই গুণগুলো যখন আসছে তখন একটা সময় আসে যখন সে বুঝতে পারে শুধু ভালোবাসা ছাড়া আর কিচ্ছু নেই স্বামী বিবেকানন্দ তার এক কবিতাতে লিখলেন শোনো বলি মরমের কথা জীবনে জেনেছি সত্য সার তরঙ্গ আকুল ভব ঘোর এক তৈরি করে পারাবার আর সেই কি কি প্রেম প্রেম একমাত্র ধন এই যে সমস্ত জীবন সাধনা করবার পর স্বামী বিবেকানন্দ বলছেন ভালোবাসা ছাড়া আর কিচ্ছু নেই একমাত্র ওই ভালোবাসাটাই সেই প্রেম শব্দটা ব্যবহার করছেন যে অত্যন্ত তীব্র ভালোবাসা সেটাই হচ্ছে প্রেম তা প্রেম প্রেম একমাত্র ধন এই প্রেমটা কি কোনো একটা বিশেষ বস্তুর ওপর কোনো একটা ব্যক্তির ওপর কোনো একটা ভাষা জাতির উপর না সবাইকে যখন ভালোবাসতে পারি কি করে সবাইকে ভালোবাসি যখন আমরা বুঝতে পারি যে প্রত্যেকের মধ্যে দিয়েই সে ঈশ্বরই তিনি প্রকাশিত হচ্ছেন তো ঠাকুর বললেন ঈশ্বরের নাম গান সর্বদা করতে হয় আর সৎসঙ্গ এখন যখন আমরা এটা করছি করতে করতে একটু মানে নেমে আসে তখন মনে হয় আচ্ছা তারপরে সৎসঙ্গ করতে হয় কারণ আবার বিভিন্ন যেই সঙ্গগুলো করছি তাদের মধ্যে যারা ভালো তখন তাদের কাছে গেলে আবার সেই ব্যাপারটাতে উৎসাহটা এসে যায় তাদের কাছ থেকে শুনছি আবার তখন উৎসাহ আসছে বিভিন্ন জনের আর সৎসঙ্গ মানে যে গিয়ে কারু কাছে বসতে হবে তা না ভালো ভালো বইগুলো পড়লে যেমন স্বামী বিবেকানন্দের যে শিষ্য যারা ছিলেন তো সেটা অসাধারণ একটা বই কি সুন্দরভাবে লিখেছিলেন স্বামী অবজানন্দজি বাংলাতে থেকে খুবই সুন্দর তো তার সেটা হচ্ছে স্বামীজির পদপ্রান্তে তো ওই স্বামীজির পদপ্রান্তে পড়ে ছোটোবেলায় আমার প্রচণ্ড গায়ে একদম কাঁটা দিত খুব মনে হতো এদের মতো হব তো স্বামীজির শিষ্য যারা তাদের কথা ওই সৎসঙ্গ কথামৃত যে পড়ছি ওটা সৎসঙ্গ আমরা যখন ভগবত গীতা পড়ি মন দিয়ে ব্যাখ্যাগুলো ঠিক ঠিক বোঝার চেষ্টা করি শব্দগুলো কেউ কেউ ব্যাখ্যা নিজের নিজের মতো করে করেন তো তো সেটাতে একটু বিকৃত হয়ে যায় তখন সেইটাই গোলমাল হয় যখন যারা একটু নিরামিষ আহার তাদের সব সময় একটা ইয়ে থাকে কি করে সব ব্যাখ্যা নিরামিষের মধ্যে ফেলতে হবে তো আসল শব্দটা থেকে তারা সরে গিয়ে কোনো রকমের টেনে টুনে একটা ব্যাখ্যা করে তখন অনেক সময় সেগুলো ঠিক ঠিক আমাদের ওই ভাবটা দেয় না দরকার কি পরে দেখা যাবে আগে নিজে বুঝেনি ওই প্রত্যেকটা শব্দের অর্থ কি সেটা ওই বইতেই দেওয়া থাকে উদ্বোধনের যে বইটি ভগবদ্গীতা তখন ওই বই থেকে ওইটা পড়লাম পড়ে নিজের মতো করে বুঝলাম বুঝে খানিকটা করে পর তারপরে দেখা যাবে অন্যদের সমস্ত কিভাবে ব্যাখ্যা দিয়েছে দিয়েছে সেগুলো পরে। তা এই যে সৎসঙ্গ হচ্ছে সবসময় ভালো চিন্তা হচ্ছে এটাই বলছেন তারপরে আবার বলছেন শ্রীরামকৃষ্ণ সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে এটা একটা ঈশ্বর লাভ করার পদ্ধতি বলছেন তো কিছু লোক আছে সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে যখন রিটায়ারমেন্ট হয়ে গেল এইবারে বৃন্দাবনে গিয়ে বসবো কিংবা কাশিতে গিয়ে বসবো দরকার নেই যখন আমরা কাজকর্ম করছি ওটা ভালো একটা নিবৃত বাস হচ্ছে ঠিকই কিন্তু যখন কাজকর্ম করছি তখনও করা যায় কীরকম করে সব কাজ করছো কিন্তু ঈশ্বরেতে তোমার মনটা রয়েছে কি করে ঈশ্বরের মন রয়েছে একবার দুবার তাকে স্মরণ করে নিচ্ছি যেমন সমস্ত কাজ করছি কাজের মধ্যে কাজটা যেই শুরু করছি তার আগে ঈশ্বরের ছবিটা স্মরণ করলাম তাকে প্রণাম করে কাজটা শুরু করলাম এবারে কাজটা করতে করতে যখন একটু সময় পেলাম আবার ওই ছবিটা একটু মনে মনে চিন্তা করে আবার তার নামটা নিয়ে আবার বাকি কাজটা করছি এটাকেই বলছে যে এরকম করতে করতে তোমার সমস্ত মনটা ঈশ্বরের দিকে চলে যাবে নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বই ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ओं दत्सत् श्रीरामकृष्ण अर्प नमस्ते